মাত্র 7,500 টাকায় পাচ্ছেন ইউমিডিজি A5 Pro। দাম এত কম কেন? 2019 সালে তো 12,000 টাকা ছিল, রাইট? এটা ওল্ড মডেল। দাঁড়ান, আগে থেকে ঘাবড়ে যাবেন না, লেট মি ফিনিশ। ফোনটি হাতে ধরে প্রিমিয়াম একটা ফিল পাবেন, কারণ এটার ফ্রেম হচ্ছে অ্যালুমিনিয়াম। আর এর বেজেল দেখুন, যথেষ্ট ন্যারো। আমার ওই আমলের রেডমি নোট 7 এর কথা মনে পড়ছে, যেটা আমি নিজে ইউজ করতাম। 6.3 ইঞ্চির ফুল HD প্লাস ইনসেলের প্যানেল পাচ্ছেন, যা যথেষ্ট কালারফুল লাগছে এই বাজেট বিবেচনায়। এই ফোনটাতে আরও থাকছে 400 PPI। টাচ রেসপন্স যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। থাকছে ডুয়াল সিমের সাথে ডেডিকেটেড SD কার্ড স্লট। ফোনটি নিচের দিকে পাচ্ছেন স্পিকার, মাইক্রোফোন, 3.5mm জ্যাক পোর্ট আর চার্জ করার জন্য মাইক্রো USB পোর্ট। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে দাম কেন এত কম। সিকিউরিটি হিসেবে পেছন দিকে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আমার কাছে যথেষ্ট ফাস্ট মনে হয়েছে। মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেন্সর, 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, 8 মেগাপিক্সেলের পর আলট্রাওয়াইড সেন্সরও পাচ্ছেন। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। বুঝতে পারতেছেন, আলট্রাওয়াইড সেন্সর, চিন্তার বিষয়। তাহলে চলুন আমরা কিছু ক্যামেরা স্যাম্পল দেখে আসি। প্রসেসর হিসেবে এই ফোনটিতে থাকছে হেলিও P23, যেটা মিডিয়াটেকের। অ্যান্ড্রয়েড ভার্সন 9 পাই, সো বুঝতেই পারছেন আর আপডেট পাবেন। বেশি অ্যাপ ইউজ করলে ওই যে ল্যাগিংয়ের শিকার হবেন, কারণ এটাতে পুরাতন অ্যান্ড্রয়েড ইউজ করা হয়েছে, আপডেটও পাচ্ছেন না। এটা রিলিজ হয়েছিল হচ্ছে 2019 সালে, তো এতদিন আপডেট হয়ে যেই অ্যাপগুলো ফুলে পেপে উঠছে সেইগুলো চালাতে এটা একটু বেগ পোহাতে হবে। তো লাইট যে অ্যাপগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। হ্যাঁ, গেমিং করতে পারবেন, ফ্রি ফায়ার খেলতে পারবেন এবং 2D কিছু গেম খেলতে পারবেন, মানে সময় কাটানো যাবে। 4150mAh ব্যাটারি রয়েছে ফোনটিতে এবং 10W-এর একটি অ্যাডাপ্টার এর বক্স কন্টেন্ট হিসেবে পেয়ে যাবেন। সো 4150mAh ব্যাটারি 10W-এর চার্জার দিয়ে যদি চার্জ দেন, সেই ক্ষেত্রে অনেক বেশি সময় ধরে চার্জ দিতে হবে, বুঝতেই পারছেন। সো বুঝতেই পারছেন কিছুটা কম কিছুটা বেশি নিয়ে এই ইউমিডিজি A5 Pro। আমার হাতে যে ভেরিয়েন্টটি দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে 4/32। আর স্টোরেজ যদি কিছুটা কম মনে হয়, সেক্ষেত্রে মেমোরি কার্ড ইউজ করার তো ব্যবস্থা থাকছে, তো ওইভাবে এক্সটেন্ড করে নিতে পারবেন। তো অস্থির ডিলের এই স্মার্টফোনটি পেয়ে যাবেন গ্যাজেট অ্যান্ড মি অনলাইন শপে। তাদের কাছে স্মার্টফোন ছাড়াও রয়েছে হরেক রকম গ্যাজেটের সমাহার। তাদের সম্পর্কে বিস্তারিত থাকছে ডেসক্রিপশনে এবং তাদের নাম্বার থাকছে স্ক্রিনে।